আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাডস অন রিলস পাননি, কিভাবে আপনারা অ্যাডস অন রিলস চালু করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা নিয়মিত রিলিজ ভিডিও আপলোড করতেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অ্যাডস অন রিলসটা লক করা আছে, আনলক হয়নি, সেট আপ অপশন আসেনি, কিভাবে আপনারা আনলক করবেন, সেট আপ অপশন নিয়ে আসবেন, অ্যাডস অন রিলস কিভাবে চালু করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো দেখাবো, এই কাজগুলো করতে পারলে আপনারা সবাই কিন্তু অ্যাডস অন রিলস চালু করতে পারবেন। তো কীভাবে করবেন স্ক্রিনটাকে ফলো করেন, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আর অবশ্যই যদি ভিডিওটি উপকার আসে ভিডিওটিতে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার ফেসবুক আইডিটা বা আপনার ফেসবুক পেজটা আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার আইডির বা পেজের সি ড্যাশবোর্ডে আসবেন। আসার পর এখানে যে মনিটাইজেশন যে টুলসটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু সমস্ত টুলসগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস রিলস, আমাদের একটা নতুন পেজ, এখানে দেখতে পাচ্ছেন তালা লাগানো আছে। তো আপনাদের অনেকের কিন্তু এরকম তালা লাগানো আছে। তো এখান থেকে আপনি অ্যাডস রিলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসেরও কিন্তু একটা শর্ত দেওয়া থাকে। এখানে এখানে যে শর্তটা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে ফেসবুক বলতেছে ইনভাইট অনলি। তো ইনভাইট অনলি মানে ফেসবুক নিজের থেকে আপনাকে ইনভাইট করবে। তো এর জন্য আপনাকে আর কী কী করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত এখন দেখাবো। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ফেসটা আছে বা আইডিটা আছে যেটার মধ্যে অ্যাডস অন রিলস লক করা আছে, আপনাকে ভাই সবসময় নিয়মিত রেগুলারভাবে রিলিজ ভিডিও আপলোড করতে হবে। এবং আপনার রিলিজ ভিডিও আপলোড করতে করতে যখন এক থেকে দুই বা তিনটা রিলস ভিডিও 100K-এর উপরে, মানে 1 লাখের উপরে ভিউজ চলে আসবে, মানে দুই তিনটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, ভাইরাল বলতে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন এরকম যদি হয়ে যায়, তাহলে দেখবেন আপনার পেজে যদি 10টা ভিডিও আপলোড করা থাকে, আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়, ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে ইনভাইট অনলি, তাহলে কিন্তু আপনাকে সরাসরি ইনভাইট করে দেবে, অ্যাডস রিলস আপনাকে সেট আপ দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি তো অনেকদিন যাবত কাজ করতেছি, রিলিজ ভিডিও আপলোড করতেছি, আমার অনেক মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ আসে, তারপর আমি কেন অ্যাডস অন রিলস পাচ্ছি না? তো আপনারা যে কাজটি করবেন, প্রথমত আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফেসবুক পেজটাতে আসার পর এখান থেকে সি ড্যাশবোর্ড আসবেন। তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন, নিচে আসবেন, আসার পর এই যে পেজ রেকমেন্ডেশন আছে এটা আপনি চেক করে নেবেন যে আপনার এই পেজটা ঠিক আছে কিনা। আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো লাস্টে। তো এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে যদি রেকমেন্ডেবল লেখাটা থাকে তাহলে মানে এটার মানে এই যে আপনার পেজটা মানে ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা আপনি এখানে দেখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাবো, একটা আবেদন করবেন ফেসবুকের কাছে। আপনারা যারা নিয়মিত রিলিজ ভিডিও আপলোড করতেছেন তারপরে অ্যাডস অন রিলস পাচ্ছেন না, একটা আবেদন করতে হবে। আর আবেদনটা কিন্তু অনেকে সঠিক নিয়মে করতে পারে না, সেই জন্য কিন্তু অনেকে পাচ্ছেন না। তো এখানে যে পেজ স্ট্যাটাস আছে, পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেখে নেবেন এই জায়গাটার মধ্যে কোনো রকম সমস্যা আছে কি না। এই যে এখান থেকে একটা গ্রিন তাক থাকবে, পেজ ইজ রেকমেন্ডেবল লেখা থাকবে, এলিজিবিল টু মনিটাইজ লেখা থাকবে, ঠিক আছে, মানে মনিটাইজেশন পাবেন কিনা এলিজিবিল টু মনিটাইজ এখানে লেখা থাকবে। তো এবার এখন কীভাবে আপনারা আবেদনটা করবেন সঠিক নিয়মে এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনি আপনার ফেসটে বা আইডিটাতে আসবেন, আসার পরে এখান থেকে আবারও মেজ বা সিরিয়াল আসবেন। আসার পর এখানে যে মনিটাইজেশন আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে এই জায়গার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন, এই জায়গার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি। তো এই স্ক্রিনশটটা আমি নিলাম, নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি বের হয়ে আসবেন। আপনার যে আইডিটা আছে বা ফেসটা আছে সে আইডিটার বা ফেসটার লিঙ্কটা আপনি কপি করবেন। তো এখান থেকে আমি আমার পেজটার লিঙ্কটা আমি কপি করে নিলাম, দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইওর পেজ লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এখান থেকে আমি আবার আপনি ড্যাশবোর্ডে আসবেন। আসার পর এখান থেকে একদম নিচে আসতে হবে আপনাকে, নিচে আসার পর ক্রিয়েট সাপোর্ট আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে 4 নম্বরে পেয়ে যাবেন মনিটাইজেশন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে পেয়ে যাবেন মেকিং মানি উইথ রিলস, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু অ্যাডস অন রিলস পেয়ে যাবেন উপরে, দেখতে পাচ্ছেন আপনি এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইনভাইট অনলি। তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে অনেকগুলো শর্ত দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনি চাইলে এই শর্তগুলো পড়ে নিতে পারেন। এখানে বলা হয়েছে যে আপনার পেজের মধ্যে কোনোরকম পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকা যাবে না। তারপর এখান থেকে যে কাজটি করবেন নিচে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন ওয়াজ দিস হেল্পফুল, এখানে এস নো পেয়ে যাবেন, নো দেখতে পাচ্ছেন, নোটা আপনি সিলেক্ট করে দেবেন। অনেকে কিন্তু এখানে এসটা সিলেক্ট করে দেন, নোটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখুন একটা কারণ সিলেক্ট করে দেবেন, দেখতে পাচ্ছেন সরি, এখানে আদার্সটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে টেলাস মোর আছে,
এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটি করবেন, এখানে ক্লিক করার পরে আমার স্ক্রিনে যে লেখাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো আমি আমার কমেন্টও দিয়ে দিব। তো আমার স্ক্রিনে যে লেখাগুলো আছে এগুলো আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনার আমার কমেন্ট থেকে আপনারা খাতা নোট করে রাখবেন। এখান থেকে আপনি সুন্দরভাবে আপনি যে আমি যা যা লিখে দিয়েছি সুন্দরভাবে আপনি এখানে বসিয়ে দিবেন। আর নিচে আপনার যে আইডিটা আছে বা পেজটা আছে, যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন, সেই লিঙ্কটা আপনি আপনার পেজ হয়ে থাকলে পেজ লিঙ্ক মাই পেজ লিঙ্ক দিয়ে লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। আর যদি প্রোফাইল হয়ে থাকে মাই প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে, এরকমভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পরে কিন্তু আপনার পেজের মধ্যে যেহেতু আপনি নিয়মিত রিলিজ ভিডিও আপলোড করতেছেন এবং আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতেছে, তারপরে অ্যাডসেন্স পাচ্ছেন না, তো তখনই কিন্তু আপনার সেই আইডিটা বা পেজটা রিভিউর মধ্যে যাবে। তো যদি কোনো রকম সমস্যা না থাকে এবং অ্যাডসেন্স পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকে আইডিটা বা পেজটা, তাহলে আপনাকে খুব সহজে অ্যাডসেন্স সেট আপ দিয়ে দিবে।